হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমরা যাব শাহবাজে আলী পরিবহনের এই হিনো আরেনেট কোচটি নিয়ে ঢাকা থেকে বগুড়া। আর আজকের রুট রিকোয়েস্টটা করছিলেন নাইমুল কাদির ভাই, তাও 13 দিন আগে। সো ওনার কমেন্ট আজকে আমি খেয়াল করলাম, তাই আজকে ওনার রুট রিকোয়েস্টটা রেখে দিলাম। সো আশা করি আপনারা জার্নিটা জুড়ে আমার সাথেই থাকবেন। আমরা আছি শাহপাতে আলী কাউন্টারের সামনে, একটু পরে আমরা বাসে উঠে যাব। আর যারা যারা রুট রিকোয়েস্ট করে রাখছেন, ইনশাল্লাহ সবার রুট রিকোয়েস্ট রাখবো। সো মন খারাপ করার কিছু নেই, আর কষ্ট পাবেন না আপনারা, ইনশাল্লাহ আপনাদের রুট রিকোয়েস্টগুলো পেয়ে যাবেন। সো আজকে আমরা শাহপাতে আলীর এই হিনোয়ারেনেট কোচটি নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হব রাত 12টার ট্রিপে। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যেন ভবিষ্যতে আমি আরও ভিডিও ছাড়লে আপনাদের নিকট তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। সো এখন আমরা বাসে উঠে গেলাম, এখন যাত্রীরা উঠছে নাকি দেখে ফেলি। হ্যাঁ, যাত্রীরা উঠে গেছে। সো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করব। তার আগে আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই। আর আবারও বলতেছি, আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ একটু লেট হতে পারে, কিন্তু আমি বলতেছি যে আপনাদের রুট রিকোয়েস্টগুলো ইনশাল্লাহ রাখবো। সো মন খারাপ করার কিছু নাই, আমার পাশেই থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার চ্যানেলের রুট রিকোয়েস্টগুলো। সো এখন আমরা রুটটা সিলেক্ট করে ফেলি। ওকে, সো আমরা কালোয়াকর, মির্জাপুর, সিরাজগঞ্জ হয়ে বগুড়াতে চলে যাব। সো আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আমাদের যাত্রা শুরু করে ফেললাম। আশা করি আপনারা পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো। সো আমাকে একটু সাপোর্ট করেন, পুরো ভিডিওটা দেখেন ভাইয়া। তো এখন কিন্তু আমরা যাত্রা শুরু করে ফেলছি, একটু পরে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে পড়ব। আর আপনারা যারা রুট রিকোয়েস্ট করে রাখছেন, আমি আবারও বলতেছি ভাইয়া, আপনাদের রুট রিকোয়েস্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো মন খারাপ করার কিছু নেই, আমার সাথেই থাকেন, ইনশাল্লাহ এক এক করে সবার রুট রিকোয়েস্ট রাখবো। সো মন খারাপ করবেন না আর সাপোর্ট করেন আমাকে। তো একটু পরে আমরা কিন্তু উঠে যাব ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। সামনে রাস্তার কাজ চলতেছে, সো স্লো করে দেই বাস। এখন আমাদের বামে যেতে হবে, সো আর একটু স্লো করে চালাই। আমি একটু সিটটা একটু ঠিক করে ফেলি, আমার কমফোর্টেবল লাগতেছে না এই সিটে বসে। সো তো এখন ঠিক হয়েছে, এখন আমরা আমাদের যাত্রায় মনোযোগ দিতে পারি, আমরা আমাদের ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারি। আর আপনারা এনজয় করুন জার্নিটা। ফুল রাস্তা ক্লিয়ার, বিকজ এখন প্রায় রাত 12:30 বাজতেছে, তাই রাস্তায় কোনো খেলোয়াড় নাই। আমরাও একটু পরে ঢাকা থেকে বের হয়ে যাব। সো আশা করি আপনারা এনজয় করতেছেন ড্রাইভিং। আজকে কিন্তু আমরা শাহপাতে আলীর হিনো আরেনেট নিয়ে যাচ্ছি, বিকজ ভাইয়ার রিকোয়েস্ট ছিল যেন আমি শাহপাতে আলীর হিনো আরেনেট নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই। আর ভাইয়ার কিন্তু রিকোয়েস্ট করছিলেন প্রায় 13 দিন আগে। সো ভাইয়ারকে আমি দুঃখিত, ভাইয়ার নিকট আমি দুঃখ প্রকাশ করতেছি। সো আশা করি ভাই আমার প্রবলেমটা বুঝতেছেন। সো ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ফুল রাস্তা খালি, কোনো প্লেয়ার নেই রাস্তায়, দেখেন আপনারা।
আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দিন করবো ইনশাল্লাহ। আর অনেকেই আমি দেখলাম কমেন্টে অনেক মন খারাপ করে আছেন আপনারা, কারণ আপনাদের রুট রিকোয়েস্ট রাখি নাই। সো ভাই আবারও বলতেছি, মন খারাপ কইরেন না, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনাদের রুট রিকোয়েস্টগুলো। সো মন খারাপ করার কিছু নেই, আমার পাশে থাইকান, ইনশাল্লাহ পেয়ে যাবেন রুট রিকোয়েস্টগুলো। সো আমাদের এখন ফ্লাইওভারে উঠতে হবে। আমরা ফ্লাইওভারে উঠতেছি। সরি সরি আই এক্সট্রিমলি সরি, একটু আমরা অপশনে চলে যাই, সেটিং করে আসি একটা জিনিস। সো আমি অপশনে যাব, অপশন গেম প্লে, এখান থেকে আমি একটু ক্যামেরার সেটিং করে আসবো, বিকজ এখানে কিছু জিনিস অন করছিলাম গত ভিডিওতে। স্ট্যান্ডিং ক্যামেরা রোটেশন, ওকে। সো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আমরা জার্নিতে মনোযোগ দিই। তো আমরা ফ্লাইওভার থেকে নামতেছি, কি হইল? হোয়াট দ্য হেল, ম্যাপের সমস্যা আমি এবিটা। আচ্ছা আমরা একটু সামনে চলে যাই, সামনে যেয়ে আমরা নামবো। হোয়াট দ্য হেল ভাই, আবার সমস্যাটা কি বুঝলাম না। আচ্ছা আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো এখন আমরা নামলাম, এখন আমাদের যাত্রা শুরু করতে পারি। হ্যাঁ দেখি রে ভাই, আই এম এক্সট্রিমলি সরি, এটা ম্যাপের প্রবলেম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ফ্লাইওভার থেকে নেমে গেছি, একটা বাস আমাদের ওভারটেক করে চলে গেল, নো প্রবলেম, আমি ওভারটেক করবো ইনশাল্লাহ। তো একটু একটু ভাই, তো আমরা কিন্তু ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে ইন করতেছি আস্তে আস্তে। সো একটু পরে আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে ইন করবো। আমাদের ঢাকা থেকে বের হতে হতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজতেছে প্রায় রাত 1টা। তো আমরা কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের বামে যেতে হবে, সো স্লো করে দিব। আজকে কিন্তু আমার ড্রাইভিং করে ভালো লাগতেছে না, কারণ রাস্তা এখনো প্লেয়ার পাইতেছি না আমি, আর রাস্তা খালি থাকলে ভালো লাগে না রে ভাই চালিয়ে। ওকে ওকে, বলতে বলতে একটা প্লেয়ার পেয়ে গেছি। সো এখন আশা করি আপনারাও এনজয় করবেন আমার ড্রাইভিং, বিকজ সামনে ওভারটেক হবে, খেলা হবে। সামনে আছে শাহপুরার একটি হিনো AK1 JC কোচ, আমরা ওভারটেক করে দিলাম। ওকে ওভারটেক ডান,
সামনে আরেকটা ফ্লাইওভার আছে মেবি ইয়েস আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাব তো উঠলাম ফ্লাইওভারের লাইট অফ করে দিই বিকজ ট্রাফিক লাইট অনেক আলো তো এখন কিন্তু আমরা প্রায় এক ঘন্টার পর ঢাকা থেকে বের হচ্ছি এখন আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আসছি বলতে গেলে তো রাস্তায় খেলা হবে ইনশাল্লাহ আশা করি আপনারাও এনজয় করবেন সামনে একটা রাজশাহীর শ্যামলিয়ানা ট্রাভেলস আয়েশা ইন করলো রাস্তায় তো একটু পরে ওভারটেক দিব ইনশাল্লাহ সাইড ডান ওকে ওভারটেক ডান তো আমরা এখন ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আছি একটু পরে আমরা টাঙ্গাইল পৌঁছে যাব ইনশাআল্লাহ সো আশা করি আপনারা এনজয় করতেছেন জার্নিটা সামনে অনেক প্লেয়ার আসছে রয়্যাল কোচিন করলো রাস্তায় সো একটু পরে ওভারটেক দিব জোস রাস্তা অনেক সুন্দর লাগছে রাস্তাও অনেক সুন্দর লাগছে ও রয়্যাল কোচ আছে আমরা ওভারটেক মারার জন্য সিগনাল দিচ্ছি ওদেরকে তো আশা করি সাইড দিয়ে দিবে একটু পরেই সাইড দেন ওকে নো ইট ইজ নট রয়্যাল কোচ ইট ইজ গ্রিন সেন্ট মার্টিন মেবি ইয়া তো ওভারটেক করে দিছি সামনে রাস্তার কাজ চলতেছে সো একটু স্লো করে দিই আমরা গাড়ি আমি সাইড হয়ে যাচ্ছি ওভারটেক করার জন্য তো আস্তে আস্তে আমরা রাস্তায় খেলাধুলা করতেছি খেলোয়াড় পাচ্ছি সো এই তো ওকে ওভারটেক দিয়ে দিলাম এখন আমরা আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে কোথায় আছি কালোইয়া কইরা আছি সো একটু পরে সামনে হচ্ছে মির্জাপুর পরে টাঙ্গাইল সো একটু পরে আমরা টাঙ্গাইল ইন করব আর আমার ড্রাইভিং কেমন হচ্ছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাইয়া তাহলে অনেক খুশি হব আর মনে করব আমি ড্রাইভিং করে আমি সার্থক সো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন সামনে আছে পূর্বাশার একটি হিনো আরেনেট কোচ তো আমরা ওভারটেক করে দেবো একটু পরে ইনশাল্লাহ ওভারটেক ডান ওকে ওভারটেক করে দিছি তো সামনে আছে দুইটা ট্রাক ওস্তাদগুলো ভালো আছে আমাকে সাইড দিয়ে দিছে তো ধন্যবাদ ভাই ধন্যবাদ ওভারটেকের জন্য সাইড করার জন্য তো ধন্যবাদ আপনাদেরকে ওভারটেক করে দিছি সামনে আছে মেবি হানিফের নো ইয়েস হানিফের কোচ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমরা গাড়িটা স্লো করে দিলাম নো ইট ইজ হানিফ এটা হচ্ছে চানোর বুঝতেছি না ওকে নো প্রবলেম ভাইয়া সামনে আছে ঢাকা এক্সপ্রেসের একটি কোচ ইনশাল্লাহ একটু পরে আমরা ওভারটেক করে দেবো করে দিচ্ছি ওভারটেক ওকে ওভারটেক ডান আমরা বামে একটু ইন করব বিকজ পেট্রোল ঢুকাতে হবে আমাদের বাসে সো আমরা একটু বামে ইন করি পেট্রোল পাম্পে সো ইন করলাম
এই পেট্রোল পাম্পে মেবি কারেন্ট নাই ফর দিস রিজন, এখানে অফ করা সব কিছু। পেট্রোল নেওয়া যাবে নাকি তাই তো বুঝতেছি না। ওকে আমরা পেট্রোল নিচ্ছি, একটু পরে আবার আমাদের যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। ওকে পেট্রোল নেওয়া হয়ে গেছে, এখন আবার আমরা ইঞ্জিন স্টার্ট দিয়ে দিই। তো আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের আল্লাহর নাম নিয়ে। তো আমরা আবার হাইওয়েতে উঠে গেলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, দোকানপাট সবকিছু বন্ধ রাস্তায়। সামনে অনেকগুলা পেয়ার আছে, শাহফাতে আলী আছে আমাদেরই কোম্পানির নন এসি কোচ। ওভারটেক দিয়ে দিই, দিয়ে দিই ওভারটেক ডান। আমরা নিচ দিয়ে যাব না উপর দিয়ে যাই রে ভাই? নিচ দিয়ে রেল লাইন, সো আবার ব্রেক টেক মারা লাগবে, যে উপর দিয়ে যাই নো প্রবলেম। সো আমরা উপর দিয়ে যাচ্ছি। আমরা লাইট অফ করে দিতে পারি। সো আমরা এখন কোথায় আছি? আমরা আছি মির্জাপুর, সামনে হচ্ছে টাঙ্গাইল, পরে আমরা যমুনা সেতুতে উঠে যাব ইনশাল্লাহ। সামনে অনেকগুলো প্লেয়ার আছে, মানিক এক্সক্লুসিভ। সো ওভারটেক করে দিব, করে দিব না না করা যাবে না, বিকজ সামনে একটা স্পিড ব্রেকার ছিল তাই আমি স্পিড কমিয়ে দিয়েছি। সো সামনেই আমরা ওভারটেক দিব ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের আমার সাথে জার্নি করে অনেক ভালোই লাগতেছে। সো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন আমার ড্রাইভিং কেমন হয়। আর যারা যারা রুট রিকোয়েস্ট করে রাখছেন তাদের মন খারাপ করার কিছু নেই, আমি প্রত্যেক ভিডিওতেই বলি এক এক করে সবারটাই রাখবো। সো আপনারা একটু কমেন্ট করে আমাকে হাইলাইট করে দিন যে এতদিন আগে আপনারা রুট রিকোয়েস্টগুলো করছেন, তাহলে আমি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো মন খারাপ করার কিছু নাই, আপনারা এখন ভিডিও এনজয় করুন, আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দিই, না হলে একটু আগেই বাড়ি খাওয়াই দিছিলাম, সামনে হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। সো আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দিই। সামনে সাহানি ফিরটি নন এসি কোচ, দুটি নন এসি কোচ। সো ওভারটেক করে দিচ্ছি আমরা, এখন কিন্তু আমরা ইন করতেছি টাঙ্গাইলে। সো আবার আমাদের স্লো করতে হবে, বিকজ টাঙ্গাইলের রাস্তা অনেক ভাঙ্গা, অনেক নষ্ট রাস্তা। তো এখনই আমরা স্লো করে দিব ইনশাল্লাহ। তো একটা হানিফের কোচ ছিল, ওভারটেক করে দিছি। তো স্লো করে দিলাম আমরা। বাস নাচতেছে দেখেন আপনারা। তো আমরা এখন আছি টাঙ্গাইল, একটু পরে আমরা যমুনা ব্রিজে উঠবো, পরে একটা ব্রেক দিব আমরা। যমুনা ব্রিজ পার হওয়ার পর সিরাজগঞ্জে ফুট ভিলেজে একটা ব্রেক দিব। আমরা টাঙ্গাইল ক্রস করতেছি। সামনে একটা স্পিড ব্রেকার আছে, ক্রস করে দিই, ক্রস ডান। সো আবার আমরা আমাদের স্পিড তুলে ফেলি। এখন প্রায় রাত 3টা বাজতেছে, একটু পরে আমরা যমুনা ব্রিজে ইন করবো ইনশাল্লাহ। সামনে একটা স্কোয়ার আছে, সো একটু স্লো করে দিই। ওকে আমরা স্কোয়ার ক্রস করলাম। সামনে দুই লেনের রাস্তা, বিকজ ঢাকা টাঙ্গাইল হাইওয়ে শেষ। এখন আমরা টাঙ্গাইল যমুনা ব্রিজ হাইওয়েতে উঠছি। সো সামনে আছে শ্যামলীর একটি এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিব ইনশাল্লাহ। ওস্তাদ সাইড 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 সাইড, ওকে ওভারটেক দিয়ে দিলাম। সামনে অনেকগুলো প্লেয়ার আছে, আমরা ওভারটেক দিব এক এক করে সবার।
এই তো আমাদের শাফাত আলীর একটি হিন ওয়ারেন্ট ডাইরেক্টটা কোচ আছে তো ওভারটেক দিয়ে দিলাম রাস্তা ক্লিয়ার 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 ওকে সামনে আছে ঢাকা এক্সপ্রেসের একটি কোচ রাস্তা ক্লিয়ার পেলে আমি ওভারটেক দিয়ে দিব ইনশাআল্লাহ কিন্তু রাস্তা ক্লিয়ার না যার ফলে আমি ওভারটেক দিতে পারতেছি না সো একটু ধৈর্য ধরুন আপনারা ওভারটেক দিয়ে দিব উস্তাদ গিভ মি সাইড সাইড দেন উস্তাদ 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 শিট হোয়াট দ্য হেল মাই মিস্টেক ফর সরি ফর মাই মিস্টেক ভাই ব্রাদার্স তো আশা করি আপনারা বুঝছেন আমি ওভারটেক করতে গিয়ে অতি লোভে তাহাতি নষ্ট একটা কথা আছে না ওইটা করতে যে আমার 12টা বাজায় দিছি সো এটা বাস্তব জীবন হলে একটা কথা ছিল গেমসের মধ্যে অ্যাক্সিডেন্ট হতেই পারে সো মন খারাপ করার কিছু নেই আর ওভারটেক ওভারটেক করব না যমুনা ব্রিজে উঠে একটু খেলবো পরে একটা হোটেল ব্রেক দিয়ে আবার আমরা যাত্রা শুরু করব তো এখন বাজে গেছে প্রায় 3টা সামনে একটা স্কোয়ার আছে সো আমাদের বামে যেতে হবে আর আমরা কিন্তু যমুনা ব্রিজের আশেপাশে চলে আসছি সো বামে এই তো যমুনা ব্রিজের টোল প্লাজা সামনে আমরা টোল দিয়ে যমুনা ব্রিজে উঠে পড়ব রাত 3টা বাজতেছে আমরা এখন যমুনা ব্রিজে ইন করতেছি দেশ ট্রাভেলস এর একটি চাপাইয়ের কোচ আছে ঢাকা চাপাইয়ের কোচ তো আমরা বাম লেনে চলে যাই সো দিয়ে দিলাম আমাদের টোল আমরা এখন আবার যমুনা ব্রিজের ডাউন লেনে উঠা করব ওভারটেক করে দিই করে দিই করে দিই ওভারটেক ওকে ওভারটেক 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 উস্তাদ 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 লাইট দেন ওকে ওভারটেক ডান সো আমরা এখন লাইটটা অফ করে দিব বিকজ যমুনা ব্রিজের উপরে অনেক লাইট আছে আর লাইট অফ করে দিই ও জোস পুরো রিয়েল রিয়েল লাগতেছে রে ভাই যমুনা ব্রিজটা তো যমুনা ব্রিজ পার হওয়ার পরে আমরা একটা হোটেল ব্রেক দিব ইনশাল্লাহ ফুড ভিলেজে সো হোটেল ব্রেক দেওয়ার পর আবার আমরা আমাদের যাত্রা শুরু করব রাস্তা ফুল ক্লিয়ার তাই চালিয়ে বেশ একটা ভালো লাগতেছে না কারণ ওভারটেক ওভারটেক করা যাচ্ছে না আবার আবার ক্লিয়ার রাস্তা একটাই মজা তা হচ্ছে ফুল স্পিডে চালানো যায় এখন দেখেন আমি অনেক স্পিডে চালাচ্ছি প্রায় 150 কিলোমিটার পার আওয়ার স্পিডে সো এখন আবার বাড়াবো স্পিড তো সামনে কয়েকটা প্লেয়ার আছে ইনশাআল্লাহ খেলাধুলা হবে সামনে ওভারটেক করে দেব রংপুরের নাবিল আছে ওভারটেক করে দেই পরে পাবনার সরকার ট্রাভেলস আছে ওভারটেক ডান ওকে হাই হাই ব্রাদার রংপুরের এনা আছে আর সব লং রুটের গাড়ি সিলেট থেকে রংপুরের উদ্দেশ্যে ছাইড়া আসছিল তো ওভারটেক দিয়ে দিছি আমরা সামনে একটা আছে তুবা লাইনের এনকাই কোচ ওভারটেক দিয়ে দিলাম আমরা কিন্তু কথা বলতে বলতে যমুনা ব্রিজ থেকে নাইমা পড়ছি সামনে হোটেল ব্রেক দিব ইনশাল্লাহ একটা হোয়াট দ্য হেল ভাই চাপাইয়ের গ্রামীণ ট্রাভেলসটাই কি করলো এটা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে পড়লো সামনে আছে এসবি সুপার ডিলাক্স এর একটি হুন্ডাই কোচ ওভারটেক দিয়ে দিছি তো সামনে একটা স্কোয়ার আছে আমরা একটু স্লো করে দিই বাসটা সামনেই আছে চাপাইয়ের গ্রামীণ ট্রাভেলস
আমরা ওভারটেক করে দেবো ইনশাল্লাহ। ওভারটেক করতে পারবো না কি আমি বলতে পারতেছি না, বিকজ আমরা সামনে একটা হোটেল ব্রেক দিব। তো সামনেই আমরা একটা ব্রেক দিব হোটেল ফুড ভিলেজে, প্রায় 25 মিনিটের একটা ব্রেক, পরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। সো আপনারা আপনাদের জরুরি কাজকর্ম শেষ করে আইসেন, খাবার দাবার খেয়ে আইসেন। সো আমরা এখন ব্রেক দিব, একটু পরেই ব্রেক। সামনে আছে স্বাধীন ট্রাভেলসের একটি লাক্সানা শেপ কোচ, তো আমরা ওভারটেক দিতে পারতেছি না বিকজ রাস্তা ক্লিয়ার না। মাইরা দিছি রে ভাই, নো প্রবলেম। ওভারটেক দিয়ে দিলাম, তো আমরা এটা হচ্ছে হানিফ হাইওয়ে ইন, এখানে আমরা ব্রেক দিব না, আমরা দিব হোটেল ফুড ভিলেজে, প্রায় 25 মিনিটের একটা ব্রেক। তো এই তো আমরা এসে পড়ছি হোটেল ফুড ভিলেজে, আমরা এখন ডানে ইন করব ইনশাল্লাহ। তো ঢুকতেছি আমরা, তো আমরা ফিরে আসছি 25 মিনিট পর একটা ব্রেক শেষে। তো আমরা ফিরে এলাম 25 মিনিটের একটি হোটেল ব্রেক শেষে, আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বগুড়া, আর আজকে আমাদের ট্যুরমেট হচ্ছে শাহফাতে আলীর এই হিনো আরেনেট কোচটি, আর আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন নাইমুল কাদের ভাই, তাও 13 দিন আগে। সো ভাইকে, ভাইয়ের প্রতি আমি দুঃখিত ভাই এতদিন পরে আপনার রুট রিকোয়েস্টটা রাখার জন্য। সো আশা করি আপনি মন খারাপ করেন নাই, আমার সাথেই ছিলেন, আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। যারা যারা রুট রিকোয়েস্ট করছেন তারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ রুট রিকোয়েস্টগুলো। সো মন খারাপ করার কিছু নাই, এখন প্রায় 5টা বেজে গেছে, আমরা রাত 12টার ট্রিপ নিয়ে আসছিলাম। সো আমাদের এখন ডানে যেতে হবে, প্রায় সকাল সকাল একটা ভাব চলে আসছে, একটু পরেই সকাল হয়ে যাবে। তো আমরা ইন করলাম সিরাজগঞ্জ রংপুর হাইওয়েতে, একটু ম্যাপ ভিউতে আমরা চলে যাই। তো আমাদের বেশি সময় লাগবে না, আমাদের ডানে যেতে হবে বিকজ সামনে রাস্তার কাজ চলতেছে। প্রায় সকাল সকাল একটা ভাব চলে আসছে, এই দেখেন। তেমন একটা সময় লাগবে না, প্রায় 5-6 মিনিটের ভিতরে আমরা বগুড়াতে থাকবো ইনশাল্লাহ, যদি ভালোভাবে আমি চালাতে পারি। আমাকে ওভারটেক মারার জন্য একটা হানিফ ইন করছিল ডান লেনে, কিন্তু আমি ওভারটেক দেই নাই, বিকজ আমাকে ওভারটেক করা মুমকিনই নেই, না মুমকিন হে। তো সামনে একটা ব্রিজের কাজ চলছে, আমাদের একটু স্লো করে মাটির নিচ দিয়ে যেতে হবে। সো আমি একটু স্লো করে দিই,
বজ্রাজার কিন্তু অলরেডি পড়ে গেছে, সো আমরা একটু পরেই সূর্যের অস্তিত্ব দেখতে পাবো রাস্তায়। সামনে গোল্ডেন লাইন, অনেকগুলো প্লেয়ার আছে, আমি এক এক করে সবারই ওভারটেক করব। সো রাস্তা ক্লিয়ার পেলে ওভারটেক হবে ইনশাল্লাহ। বাম রোড ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ক্লিয়ার ক্লিয়ার আছে, বাড়ান বাড়ান বাড়ান, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে। ওকে আমরা আবার আমাদের রোডে উঠে গেছি। তো সকাল সকাল একটা ভাব চলে আসছে কিন্তু অলরেডি, রাস্তার অবস্থা খুবই বাজে, তো আমরা একটু কম স্পিডে চালাবো এই রোডে। আমরা লাইটটা অফ করে দিই বিকজ আমরা কিন্তু রাস্তা দেখতেই পারতেছি, তাই আমরা লাইটটা অফ করে দিলাম। হোয়াট দ্য হেল ভাই, কি হইলো হঠাৎ করে এরকম ঝাঁকড়ে দিয়েছে কেন বাস, বুঝতেছি না। একটু পরে আমরা বগুড়াতে ইন করব ইনশাল্লাহ। সামনে একটা ছোট লাইট আছে, আমরা ওভারটেক করে দিই করে দিই ওভারটেক। ওকে ওভারটেক ডান 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 ওভারটেক ডান। ট্রাকার ওভারটেক করতে পারলাম না বিকজ অন্য লেন থেকে গাড়ি আসতেছিল। রাস্তা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার 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 বারান। ওকে ওভারটেক করে দিছি। তো অলরেডি কিন্তু সূর্য উদয় হচ্ছে, হোয়াট দ্য হেল ভাই। এসবি সুপার ডিলাক্স এর আরেকটি বাস ওভারটেক করার জন্য আমার সামনে এসে পড়ছিল। ভাই বাড়ি মাইরেন না, ওয়েট আপনাকে সাইড দিচ্ছি, এই যান। সামনে হচ্ছে ফুড ভিলেজ মেইনটা, আর আমরা কিন্তু ব্রেক দিছিলাম ফুড ভিলেজ পাশে, আর ডান পাশে হচ্ছে একটা মসজিদ। তো আপনারা দেখতেই পারতেছেন ফজরের নামাজ হয়ে গেছে অলরেডি। হোয়াট দ্য হেল রে ভাই, এই সময় এসে যদি খালি বাসটা ইনভিজিবল কিছুর সাথে বাড়ি খেয়ে বন্ধ হয়ে যায় তখন তো রাগ উঠবেই রে ভাই। তো অলরেডি সূর্যোদয় হয়ে গেছে, আমরা প্রায় সকাল সকাল সময়ে বগুড়াতে ইন করতেছি। একটু পরে আমরা বগুড়া বাস টার্মিনালে বাসটা রাইখা দিব। ওস্তাদ 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 ওস্তাদ।
ওকে ওভারটেক করে দিলাম। বগুড়ার কোচগুলা বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, আর আমি ঢাকায় ইন করতেছি, ইয়া বগুড়ায় ইন করতেছি। সামনে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে, তাই হয়তো জ্যাম লেগে গেছিল। হানিফ বাসের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ডান পাশে। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখতেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবে আমাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো কিছু দিব ভবিষ্যতে। আর আমরা কিন্তু অলরেডি বগুড়াতে চলে আসছি, আমরা বাসটা রেখে দিলেই বগুড়ার ট্রিপটি আমাদের শেষ হয়ে যাবে। আর নোমান কাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রুট রিকোয়েস্টটা করার জন্য। সো আমরা একটু পরে বগুড়া বাস টার্মিনালে বাসটা রেখে দিব। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আমাদের ডানে ঢুকতে হবে, সো আমরা ডানে ঢুকবো। প্রায় সকাল হয়ে গেছে, কিন্তু তো আমরা বগুড়াতে ইন করতেছি। একটু পরে আমরা বাসটা বগুড়া বাস টার্মিনালে রাইখে দিব। সো নোমান কাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি দুঃখিত ভাইয়া আপনার রুট রিকোয়েস্টটা প্রায় 15 দিন বা 13 দিন পরে রাখার জন্য। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন, আমি ক্ষমা প্রার্থী ভাইয়া। তো একটু পরে আমরা বাসটা রাইখে দিব। ডান পাশেই হচ্ছে বগুড়া বাস টার্মিনাল, তো আমরা বাসটা ইউ টার্ন করে এনে এখানে রেখে দেব। তো এখানে আমরা ইউ টার্ন করে ফেলি একটা। আমরা এখন বাসটা রেখে দেব বগুড়া বাস টার্মিনালে। এই তো আমরা ইন করব এখন বামে। শাহপাতে আলীর বাস কাউন্টার হচ্ছে ডানে, সো আমরা একটু ডানে ইন করব। ইন করে কাউন্টারের সামনে বাসটা রাইখা দিব। তো অবশেষে কিন্তু আমরা বগুড়াতে চলে আসছি। তো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে আমাকে সাপোর্ট করেন। আর আপনাদের রুট রিকোয়েস্ট এখনো যাদের রাখি নাই তাদেরকে আবারও বলতেছি ভাই, দুঃখ পাওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই, ইনশাল্লাহ আপনারা আপনাদের রুট রিকোয়েস্ট গুলো পেয়ে যাবেন। সো আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই, ওয়ার্ল্ড ম্যাপ। তো আমরা এখন আছি বগুড়া, আর আজকে আমাদের যাত্রা শুরু করছিলাম আমরা ঢাকা থেকে। সো ঢাকা থেকে বগুড়া আসছি শাহপাতে আলীর এই কোচটি নিয়ে, সো হিনোয়ারেন গেট কোচটি নিয়ে। আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন নোমান কাদের ভাই, আর রুট রিকোয়েস্টটা করছিলেন প্রায় 13 দিন আগে। সো ভাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।